অষ্টাদশ শতাব্দীতে ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে হাজি শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও অচিরে তা ইংরেজ ও তদ্দৃষ্ট জমিদারের শোষণের বিরুদ্ধে এক বিরাট রাজনৈতিক অর্থনৈতিক আন্দোলনের রূপ নেয়। ফরিদপুর, পাবনা, বরিশাল, ময়মনসিংহ, নোয়াখালী অঞ্চলের হিন্দু মুসলমান কৃষকেরা এই আন্দোলনের সশস্ত্র ও অসহযোগিতা এই দ্বিধারায় একসাথে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। উনিশ শতকে তিরিশ দশকে শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়ার মৃত্যু হলে এ আন্দোলন ক্রমশ বিলয়ে চলে যায়। পাকিস্তান আমলে এ রাজনৈতিক আন্দোলনকে ঐতিহাসিকভাবে ধর্মীয় আন্দোলন রূপে প্রমাণিত করার চেষ্টা চলেছে। আসলে এটা ছিল ব্রিটিশ শোষণ শাসনের বিরুদ্ধে হিন্দু মুসলমান কৃষকদের স্বতঃস্ফূর্ত যুদ্ধ এবং সংগ্রাম। এখন আসি নাট্যাচার্য সেলিমউদ্দিনের বাসর নাটকটি নিয়ে কথায়। এর গল্পটি নাট্যাচার্য এমনভাবে ভেবেছেন যে হয়তো এ আন্দোলনে নিহত কোনো এক ফরাজির ব্যবহৃত বাসর একটি কৃষক পরিবার বংশানুক্রমের স্মৃতিচিহ্ন হিসেবে সংগৃহীত রাখত। বিপ্লবের স্মৃতিচিহ্ন এই বাসরটি একজন রাজনৈতিক ব্যবসায়ীর প্রত্ন নমুনা সংগ্রহের লোলুপ দৃষ্টির শিকার হলে গ্রামবাসীগণ তা সমবেতভাবে রক্ষা করে। সুপ্রিয় সুধী, শুরু হতে যাচ্ছে নাট্যাচার্য সেলিমউদ্দিনের নাটক বাসর। যারা আপনারা ছবি তুলবেন এবং ভিডিও করবেন তারা অনুগ্রহপূর্বক আপনার ক্যামেরার ফ্লাশটি বন্ধ রাখবেন। এবং সুপ্রিয় সুধী, আপনাদের সকলের কাছে এই নিবেদন জানানো যাচ্ছে, আপনারা আপনাদের মুঠোফোনটি নিশ্চুপ অথবা বন্ধ করে রাখবেন। শুরু হতে যাচ্ছে নাট্যাচার্য সেলিমউদ্দিনের নাটক বাসর। তা সত্য বাজার
ঠান্ডা হয়ে যাবে।
দিয়া ছবিগুলার খারাপ করাইয়া তুইয়া প্যারাসগুলো আমার পুকুরে ধুইছে, তুইয়া এরপর ঢাকায় ফেরত গেছে। আরে চোখে সুরমাল দেখা দেখতে ইচ্ছা করে, ইচ্ছা করে ইচ্ছা করে সকল বাকি দলগুলোকে ডেকে কই ওরে নির্যাতি তো নিষ্পেষিত সর্বহারা সুইয়ারের মাংসে তাসা ভাই না তোরা জাগলি না, ভারত দেখেছে, ল্যাটিন আমেরিকা দেখেছে, চীন দেখেছে, তোরা দেখবি কবে পেছনে বাঁশ গেলে ওরে তোরা আয় আমার পিছিয়ে কাতারে কাতারে খারাপ। আমি তো তবু ভয় তখন নেতা ওই না এখনই দেয়া হালকা হালকা ডাক গাছ লাগা এই গাছ বড় হইলে করার তলে ভাইরা তপ্তা না। আরে দেখিলে
তো করো। জি হুজুর। দেখিলে তো আমি ভালো সত্য সত্যই বড়ই ভালোবাসি। এই চাষি লোকের বাচ্চা কেমন তা বড়ই সরল। ঘরে চলেন হুজুর, বিকালে মিটিং আছে, বাড়ি বাড়ি খবর দিতে হইব। আরে একটু প্রাকৃতিক দৃশ্য দর্শন করিব। এই ভাই পত্রিকা নাও। জি হুজুর। ওই খেজুর গাছে হুজুর কি ঝুলিতেছে? ঘর দেখা বিয়ে দিছিলাম।
মিটিং শুরু করেন, কোথায় শুরু করবো?
আমাকে পড়তা দাম বাহাদুরপুরের সম্মানী মানুষ আছে।
আর হে ভাব খাইবো এর মধ্যে একটা কাদা খোসা মানুষ সারা জীবন কাছে নিল কোনো সময় না আমাকে পর্দা করে পরিবার তো মরতে দিই নাই হাইতে পাতালে কি মতি হইল আমার পর্দাদা ইংরেজ জমিদারদের লড়াই করছে জমিদার করে নিজ হাতে জবাই করছে বাজারি তো শুনাইছে এসব কিসা ছোটকালে তিন চার কুড়ি বছর আগে ওই জমিদারেরা বাহাদুরপুর গায়ে এক চাষির মাইয়া ধরে নিয়ে জেলা করছেন পর্দাদারে এক জোট হয়ে তার শোধ নিছেন তারপর সারা দেশে ফরাসি কোনো ওই জমিদার তো লড়াই পাইছে গেল ওই বুড়ার গোষ্ঠী ইংরাজ অত্যাচারী জমিদার তো পক্ষে নিল না না ওগো রক্তের লোকে আমাকে রক্ত বিষ খাইল আমাকে গায়ে চাষির রক্ত হারাম রক্ত না তাই তো বাজারি রং করেছে হাজার দিলে পর্দাদার রসুনি খাইতে দিব তখন যদি কোনো ক্যালেঙ্কারি হয় তাহলে বাজার মুখ দেওয়া হইব কেমন কইরা আমি কি বুঝাবি ওয়া বাবা তাহলে তো তোমাকে বলতে ইচ্ছে করে দিছে
ঐতিহাসিক বাসন, কি সুন্দর লতা পাতা আঁকা, চক্ষে সুরমা দেখতে ইচ্ছা করে। বীর বাঙালি, তোমরা ফরাসিকে বিরুদ্ধে যুদ্ধ করিলা, আর বাংলার ভাষা আন্দোলনে তিলকের তাজার, অথচ তার কোন নমুনায় জাতীয় সংগ্রহশালায় সংগৃহীত নাই। চীনে দেখিয়েছে তারা যোদ্ধা কয়েকটা ধুলিও কেমন যত্ন করে সংগ্রহ করে না। অথচ দেখো বাঙালি যুদ্ধ করিল, ঘোড়ায় চড়িল, আহার খাইল। জাতীয় সংগ্রহশালায় ঘোড়া কিংবা আহার কোনটাই সংগৃহীত আছে কি? আমি সেই ঐতিহাসিক বাসন পাইয়াছি, ধন্য আমি, ধন্য বাংলাদেশ, ধন্য বুঝাতে চাষি ভাই। এ কি করো, শুনো আছে তোমার সকল অভাব অভিযোগের কথা আমি মনোযোগ দিয়া শুনিয়াছি। তোমার কন্যা কৈতরীরে নাগরপুরে পাঠানোর জন্য আমি 2,000 টাকা বরাদ্দ করিলাম, অতি শীঘ্রই এই টাকা আমার কাছ থেকে সংগ্রহ করিয়া নিবা। আপনার দয়া শুনি হুজুর, দয়া শুনি হুজুর। আশেক ভাই, তোমার ওই ঐতিহাসিক বাসনটা আমার দিয়া দাও। হুজুর না হুজুর, শুনো আছে, মাথা ঠান্ডা করো, তোমার ওই বাসন আমার ড্রয়িং রুমে শোভা পাইবে, ঢাকা রাজনীতির মোড় ঘুরিয়া যাইবে। নিশ্চয়ই আছে, ওই যে বাসন দেখা যায় না, শোনো আছে, তোমার ওই বাসন যদি এত রক্তি না দিতে চাও, না দিলা কাল সকালে বাসনটা ভালো মতো ধুইয়া সাদা কাপড়ে দরকার হইলে লাশের নাগাল পেঁচাইয়া আমার দরবার শরীফে আনিবা। আমার পকেটে 2,000 টাকা নাই, আছে 3,000 টাকা। তোমার ওই বাসনের মূল্য আমি 3,000 টাকা দিব। 3,000 টাকা দিয়া ওই বাসনটা আমার দিয়া যাইবা। গরম ঘরে চলো। 3,000 টাকা আমি পাপ করছি, আমি পাপ করছি, আমি পাপ করছি বইলাই আমার দাদা উজিবিসির আমার কাছে ডাকবার চায় না। তুমি রং করো গোদা, তুমি রং করো, তুমি আমার রং করো গোদা, তুমি আমার রং করো। কিন্তু ঠিক আছে দাদা, হুজুরের খানো মাসে আমরা বেসুম না, তা সামনের মাসের 7 তারিখ টাকা দেওয়ার শেষ তারিখ, তুমি 2,000 টাকা দিয়া পারবা? কবি উল্টো পাল্টা কথা কবি, উল্টো পাল্টা কথা আমি কেন তুমি কো? আমরা কোনে পাবো তা কি আমি?
কি হয়েছে ক? এই তো ঘন বদরে বাজার ধরে মন্দ কইছে। তুমি কান্দিতেছো কেন?
কত রাইতে আমার যে ঝাল খাওয়াইছো, এই ঝালের বাড়িতে তো কান্নার কথা আবার। শোন, গত বিকালে সকল বাগিদারদের সাথে আমি মিটিং করিয়াছি, তা তুমি তো আসো নাই। সেইখানে হিসাব করিয়া দেখলাম তোমরা বাগিদাররা 20 বছর ধইরা আমার 87 বিঘার সব ধান মাইরা পালিশ কইরা দিছো না। এখন এখন আমার কি ইচ্ছা করতেছে জানো? এখন আমার ইচ্ছা করতেছে ওই ডাঙ্গের উপর উঠিয়া কান্দি। ওদার কসম বুঝু না, আই হইতে কোনো বাগিদার উপিদার নাই। আবার 87 বিঘা জমি করবালে একা চাষ করি, দরকার হইলে তারে আমি ট্রাক্টর কিনিয়া নিব। আরে ট্রাক্টর ছাড়া কি কৃষি বিপ্লব হয়? এই গ্রামে কোনো কৃষি বিপ্লব নাই, আছে শুধু সবুজ বিপ্লব আর নরম কিনা বলি। কিনা করে দিয়েছে কিনা করে ভাগি জমি ধরে নিলে আমরা যাবো কি কি করু না? কেউ বলে যে বসে কোথা ধরে থাকে না, খাইয়া মানুষ করে না, মানুষ মরে অসুখে। আর এই অসুখের লাইগা আমি এই উদালিয়া গ্রামে 6 বেডের হাসপাতাল পাঠাইতেছি। যদি অসুখ করে সেই হাসপাতালে গিয়ে চিকিৎসা করাইবা। তোমার বাসনের মূল্য 3000 টাকা, 3000 টাকা নিয়া বাসন খারাপ দিয়া যাইবা। করো দুইজন এত
আন্দোলন। এই আগে এই গ্রামে এই আবার হাসি মাথা ভালো, ওইটার জন্য খুব মাদল নাকি। চলো ভাই ঢাকা যাই, ঢাকা যাই, 35,000 টাকা জোগাড় করুন যাইব। ঢাকা যাবো কেন? আমাকে বাকি জমি আমি চিনাই নি, দরকার হলে বাকি জমি জমিনদার
করিতেছে জাতীয় শত্রু। আরে মানুষে যদি ইন্দুর মারার বিষ খায় তাহলে ইন্দুরে কি খাইব? তোমরা ইন্দুর মারো না। আরো কথা দাও, পরের বার যখন আসিব তখন দুই ভাই মিল্লা গ্রামবাসী করে জন্ম নিয়ন্ত্রণের পরীক্ষা হইব, কালার টেলিভিশন দিব, আলো কাটিব। Thank you.
সোনা হায় হায় রে সোনা।